তোমার একদিন দিলে আর দুই চার দিন দেওয়া লাগে না, থাকে। যখন গিয়ে দেখলাম সবাই কেমন আছেন, আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ঢাকা থেকে আফরিন বলছি, আবারও বরাবরের মতন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগ আপনাদের দেখে অনেক ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো চলেন আজকের ব্লগটা দেরি না করে দেখে নেওয়া যাক। তো হঠাৎ করে একটু মন খারাপ হয়ে গেল, কারণ আমি ফেসবুক খুলতেই হচ্ছে রিল যে অপশান আছে সেখানে একটা স্টার চিহ্ন আছে। তো আচ্ছা, ওটা একটু পরে বলি। আর আপনাদের সাথে শেয়ার করব যে আমার দুটো হেডফোন সত্ত্বেও কেন আমি রাত একটার দিকে দারাজে কেন হেডফোন অর্ডার করলাম। তো সেটা একটা কাহিনী আছে। তো কাহিনীগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো কাহিনীগুলো থাকতে পারে ভিডিওর শেষে অথবা মাঝখানে, এজন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন আজকের ভিডিওটি দেখে নিই। এই তো ঘুম থেকে উঠে দেখে আম্মু লুচি বানানো শুরু করেছে। যদিও একটা না রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগছিল না, তাই আম্মু আগের দিন ময়দা ময়ন দিয়ে রেখেছিল। এখন জাস্ট গোলা কেটে এরকম শেপ করে নিয়ে লুচি বেলে তো এখন ভেজে নিচ্ছে। তো লুচি দেখে হঠাৎ করে মনে পড়লো যেন আজকে ঈদ, যদিও আজকে ঈদ না, বাট একটা ঈদ ঈদ ভাব আর কি, ঈদের যে একটা আমেজ সেটা আজকে আমি এই লুচি খেতে গিয়ে মনে হলো। যেমন ফুলকো তেমনি খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আমি জানি আজকের ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো পরের দিনই লুচি বানিয়ে খাবেন। তো আম্মুর হাতের এই লুচিটা এত নরম হয়, আম্মু আসলে এই লুচিটা তৈরি করে গরম পানি দিয়ে, অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে করে, বাট এটা গরম পানি দিয়ে করলে ভালো হয়। এই তো ফুলকো লুচি প্রায় ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে আম্মু সবসময় লুচি বানায়, তো বিশেষ করে বানায় হচ্ছে ঈদের সময়। এই তো এদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি রেডি বানিয়ে ফেললো। তো আমাদের মাঝে মধ্যে বাইরে থেকে নিয়ে আসা হয়, বাট ঘরেরটাই মনে করব স্বাস্থ্যসম্মত। এই তো এদিকে হচ্ছে সব কিছু নিয়ে আর কি বসে পড়লাম, সবাই একসাথে মিলে খেতে কিন্তু অন্যরকম একটা মজাই আলাদা। তো খুব ভালো লাগলো লুচি খেতে। এই তো বন্ধুরা, আমি হচ্ছে ঘরটা গুছিয়ে ফেললাম, আর আজকে হচ্ছে এগুলো তুলে দিব, এই যে পর্দাগুলো, এগুলো বিছানো ছিল আমার এর আগের ব্লগে মনে হয় দেখেছিলেন, যেগুলো আমি জানলায় বিছিয়েছিলাম আর ঠিক আর কি, তো জানলায় লাগিয়েছিলাম পর্দাগুলো, তো ঝুলিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো তুলে দিব, আর এই তো হয়ে গেল। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর এই যে গাছটা দেখে হচ্ছে রোদে দিব, তো এটা হচ্ছে পানিটা আর কি দিয়ে নিলাম, একদম এই পর্যন্ত হয়ে গেছিলো, এই যে পানিটা দিলাম, এখন পুরো একদম এই পর্যন্ত দিয়েছে। তো আমার একদিন দিলে আর দুই চার দিন দেওয়া লাগে না, থাকে। যখন আর কি পুরো পানিটা নেমে যায় বা শেষ হয়ে যায় তখন আমি দিই। তো আমি এখন হচ্ছে এটাকে এখানে আর কি রোদের রোদ যেন আসে, তো একটু একটু করে তো রোদ দিতেই হয়। তখন এটাকে এভাবে রেখে দিলাম, আর না অনেক বাতাস, এটাকে এখন এখানেই রাখতে হবে, কিছু করার নেই। কালকে এমন বাতাস হয়েছিল, পুরো পানি এখান থেকে পুরো এই যে এই পর্যন্ত পড়েছিল। আজকে আর দিব না বাবা, অনেক বাতাস, বরঞ্চ এখানে রাখি, ওখান থেকে একটু আসলে আসবে। হ্যাঁ, এখান থেকে আসবে, এখান থেকে দেখতে ভালো লাগছে। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো এখন অনেক ভালো লাগছে দেখতে।
এটাকে এখন এখানে রাখলাম আমার কন্টিমনটাকে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো আমার গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। তো আজকে হচ্ছে ওয়ার্ডরোবের মাথাটা গুছাবো। গতকালকে স্কুলে গিয়েছিলাম তো চুরি মুড়ি পড়েছি, তো সেগুলো হচ্ছে ঠিক করে রাখা হয়নি, তো আমি ঠিক করে এখনই রেখে দিব, নাহলে এরপরে আর ঠিক করে রাখা হবে না। তো এই যে এখন দেখতে কি ভালো লাগছে, এই যে এখানে। তো আমার এই খাটটা এই সাইডে থাকাতে খুব সুবিধা হচ্ছে, মাঝে মধ্যে আমি এগুলো এভাবে করে রাখি। আর এখন এটাকে একটু এটাকে হচ্ছে এখানে রাখি, যদিও এটা এখানে থাকবে না, পরে সরিয়ে নিব, এখন আপাতত রাখি। তো ঠিকঠাক করে একটু গুছিয়ে দিলাম। তো চিরুনিগুলো ধুতে হবে, গোসলের সময় আজকে ধুয়ে দিব। তো ওয়ার্ডরোবের মাথা থেকে হচ্ছে চুড়িগুলো নিয়ে আসি। এই যে চুড়িগুলো পরেছিলাম এটা সরাবো, এটা হচ্ছে এখানে রাখবো। প্যান্টটা এখানে রেখে দিই, ওয়ার্ডরোবটা এখানে রেখেছি কারণ ড্রেসিং টেবিলের রাখার হচ্ছে জায়গা নেই, তো এই জন্য এখানে রাখা। চাইগুলো একটু ঠিক করে নিই, ভেবেছিলাম ঝাড়ু দেওয়ার পর বাকিগুলো গুছাবো, কিন্তু না এখনই করে ফেলি, কারণ এখন না করলে পরে আর সময় হবে না। তা এখন সব কিছু গুছিয়ে ফেললাম আর যেটা যেখানে রাখা সেটা সেখানেই রাখলাম। তো এই চুড়িগুলো রাখবো, এই চুড়িগুলো কক্সবাজার থেকে আমি নিয়ে এসেছি। আমি জানি সবার ভালো লাগবে এই চুড়িগুলো, কিন্তু খুব সুন্দর পরলে ভালো লাগে। আর এই যে এরকম সিস্টেম তো ইজিলি আর কি পরে ফেলা যায়, তো অনেক চুড়ি আছে হাতে ঢোকে না আর এটা তো খোলা যায়, এই যে এরকম সিস্টেম ইজিলি এরকম করে এ করে পরা যায়। তো এটা হচ্ছে আমার এখানে রাখবো। আচ্ছা এই যে এখানে দেখেন, এই যে এখানে রাখলাম চুড়িগুলো, তো এখানে একটু গুছিয়ে দিলাম, এটা এটা এখানে নিয়ে রাখলাম, তো এভাবে করে গুছিয়ে রেখেছি। তো এটা নিয়ে যদিও আমার ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই যে আজকে একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা তো জানি যে এখন ফেসবুক রিলে যেখানে আমরা সবসময় ছোট ছোট ভিডিও শর্ট ভিডিওগুলো যেখানে শেয়ার করে থাকি, ওখানে একটা আমি জানি না আপনারা দেখেছেন নাকি, ওখানে কিন্তু একটা স্টার চিহ্ন এসছে। তো হঠাৎ করে স্টার চিহ্নটা কোথায় যেন চলে গেছে আর দেখতে পাচ্ছি না। তো ওইটা হচ্ছে দেখার পর থেকেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ এত কষ্ট করে ওই স্টার চিহ্নটা নিয়ে এসছি। তো এখন যদি স্টার চিহ্নটা না থাকে তো স্বাভাবিক ব্যাপার যে সবারই একটু মন খারাপ হবে। তো ওটা নাকি কোনো আপডেটের কারণে নাকি ওরকম হয়েছে, তো কী যেন একটা কী প্রবলেম হয়েছে, কী নতুন করে কী একটা যেন আপডেট আসবে। তো একটা ভিডিও দেখলাম ইউটিউবে, তো ওখানে বললো তো এই কারণে নাকি এরকম হয়েছে। তো এই জন্যই একটু মন খারাপ হলো, সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম এই কারণে। আর তাছাড়া আরও একটা সমস্যা, এই যে হেডফোন দেখতে পাচ্ছেন, হেডফোনে দেখেন আর একটা যেটা দিয়ে আর কি কানে ঢুকিয়ে যে গান শুনবো, হ্যাঁ এটা দেখেন পুরো ছিঁড়ে কী অবস্থা। এরকম আমার আরও একটা আছে, এটা আমার নতুন হেডফোনের, জানি না এটা কেমনে হলো, এই যে এই জিনিসটা নেই। তো বাধ্য হয়ে আমি দারাজ থেকে এই হেডফোন আবার অর্ডার করেছি। রাত তখন বাজে কয়টা, একটা তখন বাজে কয়টা, হ্যাঁ একটার দিকে আমি এই হেডফোন অর্ডার করেছি বাধ্য হয়ে।
আমি ভেবেছিলাম এই মাসে আর কোনো কিছু অর্ডার করব না, করলে হয়তো আগামী মাসে বা পরের মাসে। তো আমাকে বাধ্য হয়ে এই হেডফোনটা অর্ডার করতে হলো, কারণ আমি হেডফোন দিয়ে ওয়েব সিরিজ দেখি, বিভিন্ন মুভি দেখি, তো হেডফোন ছাড়া তো অত ভালো লাগে না, আর ওই সেরকম আর কি আওয়াজ হয় না। তো এই হেডফোনটা দিলে মনে হয়েছে আমি কি বলবো, ওটাকে মনে হচ্ছে আমি সিনেমা হলে আছি। তো সে কারণে এই হেডফোনটা আবার আমার কিনতে হলো। এই যে হেডফোন, অনেকে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, তো এখন আমি হেডফোন ছাড়া আছি, জানি না কখন আসবে, এখনো পার্সেলটা আসেনি। তো পার্সেলটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগেও কিন্তু আমি অনেক পার্সেল শেয়ার করেছি প্রোডাক্টগুলো, তো দেখে আসবেন। তো আশা করছি সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো লাগবে, আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, থাকুন আর ভিডিওটি দেখে থাকুন, আশা করছি অনেক ভালো। আসলে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে না দেখালে হয়তো অনেকেই বুঝবেন না, তাই আবারও আমি ফোনটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবার অনেকেই চিনেন, আবার অনেকে জানেন না বা চিনেন না, তো তাদের জন্য একটু স্ক্রিনের মাধ্যমে দেখানো, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে অনেকেই শর্ট ভিডিও রিলস দিয়ে থাকে, তো এই ভিডিওটা টিপলে আর কি এখানে একটা স্টার শো করতো, বাট ওইটা এখন জানি না কেন এই স্টার চিহ্নটা চলে গেল হঠাৎ করে। তো খুব মন খারাপ হলো এটা দেখে। তো অনেক কষ্ট করে অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে এসেছিলাম স্টার চিহ্নটা, তো অনেক কিছু সিস্টেম ছিল, সেই শর্ত পূর্ণ করেই দেন হচ্ছে এটা পেয়েছিলাম। তো জানি না আবার কবে পাবো, তো কার কার এমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে এটা গতকালকে আমি স্কুলে থেকে আসার পথে আমার বোনকে কিনে দিয়েছিলাম, তো বিকালের দিকে খেয়েছি, আসলে অনেক মজা এই ওয়েফারটা আর কি, তো ক্রিস্পি, খুবই মজা। তো যারা যারা এখন এই জিনিসটা খাননি তারা অবশ্যই খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। এই তো এদিকে হচ্ছে বিকালের দিকে আর কি নাস্তা করে নিব, তো নাস্তা হিসেবে খেয়েছি হচ্ছে কালকের হচ্ছে হালুয়া, আম্মু যে হালুয়াটা তৈরি করেছিল এখন প্লেটে বেড়ে নিচ্ছি, যদিও আমি তিনটা নিচ্ছি এখানে, তিনটা বেশি একটা খাবো আর কি, তো ভিডিও করব এই জন্য তিনটাই নিলাম, আর যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এই দিয়ে হচ্ছে নাস্তা করে নিব, আর এদিকে হচ্ছে অনেক দিন পর চিপস ভাজলাম, আসলে শর্ট ভিডিও করব বলে চিপসগুলো ভাজলাম, তো যদিও খাওয়া হয় না এজন্য আর কি ভেজে নিলাম, তো এখন এগুলো খেয়ে নিব। তো বন্ধুরা, আজ তাহলে ভিডিও আমি এখানে শেষ করছি, তো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।